রাজধানীর বিভিন্ন হাসপাতালে শয্যা সংখ্যার তুলনায় কোভিড-19 আক্রান্ত রোগীর সংখ্যা কমতে শুরু করেছে। চিকিৎসকরা বলেছেন, মানুষের মাঝে সচেতনতা বাড়ার কারণে বাড়িতেই প্রাথমিক চিকিৎসা নেয় রোগী ভর্তির সংখ্যা কমছে। এনামুল কবির উপমের রিপোর্ট। রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল কোভিড-19 আক্রান্তদের চিকিৎসার জন্য এখানে 314টি শয্যা রয়েছে। শনিবার সকালে এখানে আইসিইউ সহ ভর্তি রোগী ছিল 202 জন, 100-এর বেশি শয্যা খালি রয়েছে, তবে আইসিইউ এবং এইচডিইউ খালি নেই। রোগীদের ভর্তির সমস্যা অনেকটাই কেটে গেছে। রাজধানীর কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, এখানে কেবলমাত্র পুলিশ কর্মকর্তা এবং সদস্যদের চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতালে রোগী ভর্তির হার কমে এসেছে। সিমটম ছিল না, বাট একটু একটু জ্বর ছিল, গরম পানি খাওয়ার পর কমেছিল জ্বর। হঠাৎ করে রাতেবেলা একটু অসুস্থ হয়, ভর্তি করার পরে টেস্ট দেওয়ার পরে দেখা যায় করোনা। বসে আছি কারণ বাবা যেহেতু আমাদের সাথেই ছিল, তাহলে আমাদেরও তো হওয়ার সম্ভাবনাটা থাকে, তাই আমরা নমুনা দিতে আসছি। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, সুষ্ঠু ব্যবস্থাপনার কারণে চিকিৎসা সেবা নিশ্চিত করা গেছে। আজকে 123 জন এখানে রয়েছেন, তো সেই হিসাবে প্রায় 50%-এর নিচে কিন্তু আমাদের রোগী অবস্থান করেছেন। চিকিৎসকরা বলছেন, সচেতনতা বেড়েছে বলে রোগীদের মধ্যে সংক্রমণ খুব একটা ছড়াচ্ছে না। প্রত্যেকটা রোগীকে মাইল্ড, মডারেট এবং সিমটোমেটিক, সিভিয়ার সিমটোমেটিক পেশেন্ট আগে আমরা আলাদা করে ফেলি। আমাদের প্রত্যেককে প্রতিদিন সকালে এবং বিকালে 2 বেলা করে মনিটর করা হয় এবং তাদেরকে চিকিৎসা ডেলি আপডেট রাখা হয়, যার জন্য হয় কি রোগী খারাপ হয়ে আইসিইউ পেশেন্টের চাপটা একটু কম থাকে। এই রেগুলার মনিটরিংয়ের কারণে রিকভারি রেটটা ভালো হয়েছে। যে সকল রোগী খারাপ হয় তাদেরকে আমরা প্রথমে এইচইউতে নিয়ে যাই। এইচইউতে আমরা প্রাথমিক ম্যানেজমেন্টে প্রায় 80% রোগী ভালো হয়ে যায়। রাজধানীতে নতুন করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা ও সেবা কার্যক্রম সম্প্রসারিত হচ্ছে কোভিড-19 রোগীদের চিকিৎসার জন্য। এ কারণে বিভিন্ন হাসপাতালে রোগীদের চাপও অনেকটা কমে এসেছে। এ পরিস্থিতিতে মন্ত্রণালয়, অধিদপ্তর এবং সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা ও সেবা কার্যক্রম আরও গতিশীল দেখতে চায় সাধারণ মানুষ। তবে নমুনা পরীক্ষার ক্ষেত্রে এখনও কমেনি সাধারণ মানুষের ভোগান্তি। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা।